আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আমি আবারও ফিরে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সেহেরি থেকে ইফতার পর্যন্ত কিছু ভিডিও ক্লিপস, মানে আমরা সেহেরিতে কি খেলাম বা ইফতারেও কি কি খেলাম সেটা। তারপর আজকের ব্লগে আমি আমার বাচ্চাদের জন্য কোন জায়গা থেকে ঈদের শপিংটা করলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। আরও শেয়ার করব টিকটক ভাইরাল হওয়া একটা ডিজার্ট রেসিপি। তবে এই রেসিপিটা আসলে পুরোপুরি শেয়ার করতে পারছি না, যেহেতু এটা একটা ট্রায়াল রেসিপি ছিল। মানে যদি এটা ভালো হতো বা মজা হতো তাহলে আসলে চিন্তা ছিল পুরোপুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আলহামদুলিল্লাহ রেসিপিটা আসলে অনেক ভালো হয়েছে, খেতে অনেক মানে টেস্টি ছিল। তো ইনশাআল্লাহ এই রেসিপিটা আমি পরের কোনো একটা ব্লগে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো এখানে দেখতেই পেরেছেন আমাদের সেহেরির জন্য আমি কি কি রান্না করেছিলাম। তো এখানে ওই দিন ছিল পাবদা মাছ টমেটোর খোসা দিয়ে, তারপর ছিল চিকেনের কারি আলু দিয়ে, তারপর ছিল ডাল, আরও ছিল আমার হাজব্যান্ডের ফেভারিট পেঁপে ভাজি। তারপরও আমি এখানে আরও কয়েকটা পাবদা মাছকে একটু ফ্রাই করে নিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের ডিপ ফ্রিজটা যেহেতু ভালোভাবে কাজ করছে না, তো উপরের সেই মানে কম্পার্টমেন্টেই কিন্তু এই পাবদা মাছটা ছিল। তো দেখলাম এটা থেকে আইস ছুটে গিয়েছে, তো সেই কারণে একটা পাবদা মাছের কারি থাকা অবস্থায়ও আমি এই মাছগুলো একটু ফ্রাই করে নিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ এই পাবদা মাছ ফ্রাইটা অনেক টেস্টি হয়েছিল। তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমি একটা চিকেন পাফ পেস্ট্রির রেসিপি, যেটা আমি রুনার রামাদান প্রিপারেশনের ব্লগ দেখেই এটা তৈরি করছি। তো এখানে আমি এক পিস চিকেনের ব্রেস্টকে একটু ব্ল্যাক পেপার, আদা রসুন, আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে বয়েল করে নিয়েছিলাম। তারপর এখন এগুলোকে একটু শেড করে রেখে দিয়েছি এক সাইডে, আর এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটাতে দিয়েছি 1.5 টেবিল স্পুন ফুল করে বাটার। তো বাটারটা মেল্ট হওয়ার পর আমি এটাতে দিয়েছি রসুন কুচি, তারপর রসুনটাকে একটু ভাজা ভাজা করার পর আমি এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর এগুলো একটু সময় নেড়ে চেড়ে মানে একটু সফট হওয়ার পরই আমি এটাতে দিয়ে দেব পেপার। আর আমি এখানে তিন ধরনের পেপারস, মানে তিন কালারের পেপারস নিয়েছি, লাল, সবুজ আর হলুদ, তিনটাই আমার ঘরে ছিল। তো চিন্তা করলাম তিনটাই দিয়ে দিই, দেখতেও অনেক ভালো লাগবে আর খেতে অনেক টেস্টি হবে। রমজান মাসটা কীভাবে যেন এত তাড়াতাড়ি চোখের পলকে শেষ হয়ে যাচ্ছে আসলে ভাবতে অনেক অবাক লাগে। আমরা তো এই মাসটা আসার আগে থেকে অনেক মানে প্ল্যান প্রোগ্রাম করি যে খুব বেশি করে আমল ইবাদত, তারপর আল্লাহর মানে জিকির আজগার এগুলো করব। তো আসলে আমরা মায়েরা মানে গৃহিণীরা যারা আছি, দেখা যায় আমাদের সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, মানে সারাটা দিন কীভাবে যেন কাজকর্ম করতে করতেই সময়টা মানে শেষ হয়ে যায়। আর ছোটো ছোটো বাচ্চা থাকলে তো তাদেরকে খাওয়ানো এসব নিয়ে আসলে আমাদের সময়টা কীভাবে যে মানে শেষ হয়ে যায় আমরা টেরই পাই না। শুধু দেখা যায় পাঁচ ওয়াক্ত নামাজের সময় নামাজটাই পড়তে পারি, আর আলাদাভাবে যে কোনো জিকির করব বা দোয়া দরুদ পড়ব সেটারও কিন্তু আমরা সময়টা খুব একটা বেশি পাই না। তো আমি আমার মানে নিজস্ব একটা এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব, আর সেটা হলো আমরা তো সব সময় দেখি আমরা মানে ইউটিউবের শর্টসে বা ইনস্টাগ্রামে বা অনেকেই কিন্তু অনেক ধরনের স্ট্যাটাস শেয়ার করেন হোয়াটসঅ্যাপে দোয়া দরুদ বা জিকির করার। তো এসব কিন্তু আমরা চাইলে সব সময় পড়তে পারি, নমাজের সময় তো নমাজের তসবিগুলো পড়া হয়, আর বাকি যেসব সময় তো মানে আমরা সময় খুব একটা বেশি পাই না, তারপর আমরা যখন রান্নাবান্না করব সেই সময়ে যদি আমরা চাই তাহলে আমাদের ফোনটা যদি আমাদের পাশেই রেখে দিই অন করে মানে স্ক্রিনটা, তাহলে আমাদের চোখটা যতবারই পড়বে ফোনের স্ক্রিনে সেই সময় কিন্তু আমরা সেই দোয়া দরুদগুলো পড়তে পারবো। তো আপনারা যদি মানে আমার মতো করে এভাবে সবগুলো দোয়া স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দেন, তাহলে কিন্তু আপনারা মানে যখনই চাইবেন ফোনটা সামনে রেখেই এই দোয়াগুলো পড়ে নিতে পারবেন। আর এখন আসলে এমন একটা সময় আমাদের সবারই যাচ্ছে, আমরা তো দিনে
মনে হয় 1 ঘন্টাও ফোনটা ছাড়া থাকতে পারবো না। ফোন আমাদের সব সময় হাতের কাছেই থাকে, দিনে আমরা মানে কোনো জিনিস আমরা ততবার হয়তো হাত দিয়ে দেখি না, ফোনটা যতবার না দেখি একবার হলেও মানে ঘন্টার মাঝে একবার হলেও ফোনটা আমাদের হাতে নিতেই হয়। তো আমরা ফোনে যদি এসব দোয়া দরুদগুলো স্ক্রিনশট দিয়ে বা স্ক্রিন রেকর্ডিং করে রেখে দিই, তাহলেও কিন্তু আমরা ফোনটা যতবারই হাতে নিব সেই দোয়াগুলো পড়ে নিতে পারবো। তো আমি আসলে এমনটাই করি, যতবারই ফোনটা হাতে নেই আমি যেই দোয়াগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিয়েছি সেইগুলো আমার চোখের সামনেই রেখে দিই, তাহলে কিন্তু আমি কিচেনে যখন কাজ করি তখনই কিন্তু এগুলো পড়ে নিতে পারি। তো এটা আসলে আমার নিজস্ব একটা এক্সপেরিয়েন্স বা মতামত যেটা আপনাদের সাথে এখন শেয়ার করলাম। আপনারা চাইলে কিন্তু এভাবেই দোয়াগুলো পড়ে নিতে পারবেন। তো এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেন পাফ পেস্ট্রির ভেতরে পুরোটাও তৈরি করা হয়ে গেছে। আর আমি আসলে চিকেন দিয়ে যে পাফ পেস্ট্রিগুলো তৈরি করা হয় আমি আরও অনেকভাবে তৈরি করি। তো আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্লেলিস্টে গিয়ে রামাদান ব্লগগুলো যদি দেখেন মানে লাস্ট ইয়ারের, তাহলেও কিন্তু দেখতে পারবেন। আর এই যে এখন আমি তৈরি করে নিচ্ছি টিকটক ভাইরাল হওয়া সেই কেকটা, এটা আসলে খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তো এটা আমি তৈরি করার জন্য এখানে সমোসা তৈরি করার জন্য যে শীটটা পাওয়া যায়, তো এখানে আমার ঘরে কিছুটা ছিল, আমি কিছুদিন আগে এনেছিলাম সমোসা তৈরি করার জন্য। তো আজকে আসলে হঠাৎ করে আমার চোখে পড়লো এই ভাইরাল রেসিপিটা, তো চিন্তা করলাম এটা তৈরি করে নিই। তো এখানে আমি একটা ছোটো ডিশের মাঝে আমি এই সমোসা তৈরি করার শীটগুলো একটু বিছিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়েছি 1/2 কাপ দুধের সঙ্গে অ্যাড করেছি আমি কনডেন্স মিল্ক, তারপর একটা ডিম আর সামান্য চিনি। তো দুধটা মানে সামান্য গরম করে আমি মনে হয় বাটারও অ্যাড করেছিলাম। তো সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে এটার মাঝে দিয়ে দিয়েছি। আর এখন আমি এটাকে ওভেনে ঢুকিয়ে রেখে দিয়েছি মনে হয় আধা ঘন্টার মতো, তারপরে কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছিল। তো আজকে আসলে পুরোটার দেখাইনি, যদি আসলে আমার মনের মাঝে একটা চিন্তা ছিল যদি এটা খেতে টেস্টি না হয় তাহলে পুরোটার রেসিপি দেখে কোনো লাভ নেই। তো যেহেতু এটা খুবই টেস্টি হয়েছিল, ইনশাআল্লাহ আমি পুরোটার রেসিপি পরে একটা ব্লগে শেয়ার করব। আর এখন আমি পাফ পেস্ট্রি দিয়ে যে চিকেন প্যাটিসটা তৈরি করব সেটার জন্য গুল গুল করে একটা মানে কুকি কাটার্স দিয়ে কেটে নিয়েছি। আর এখন আমি মাংসর যে পুরোটা তৈরি করেছিলাম সেটা দিয়ে সুন্দরভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর আমি এগুলোর উপরে সামান্য ডিম দিয়ে একটু মানে এক ব্রাশ করে নেব, আর উপরে সুন্দর করে মানে দেখার জন্য কিছু সিসিমি সিডও অ্যাড করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল খুবই কম সময় আর কম উপকরণ দিয়ে টিকটক ভাইরাল ক্রিঙ্কল কেক, আমি যদি নামটা ভুল না বলে থাকি। তো এটা আসলে আমি মানে প্রথমে যখন এই সমোসার শীটগুলো দিয়েছিলাম তারপর কিন্তু 1 কাপের মানে 1 কাপ অথবা 1/2 কাপের মতো হবে বাটারটা গরম করে তারপর এটার উপরে দিয়েছি, যেটা আমি আগে বলতে ভুলে গিয়েছিলাম। তো এখন আমার চিকেন পাফ পেস্ট্রিগুলো তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি এগুলোকে টেবিলে নিয়ে যাব। ইফতারে প্রত্যেক দিন একঘেয়েমি মানে একই ধরনের খাবার খেতে খেতে আসলে অনেক বোর লাগে। তো এরকম মাঝে মাঝে 2-1টা আইটেম যদি মানে ভিন্নভাবে তৈরি করা হয় তাহলে বাচ্চারা যেমন পছন্দ করবে বড়রাও কিন্তু পছন্দ করবে। আর এই চিকেন পাফ পেস্ট্রিগুলো আমাদের মানে বাচ্চাদের যেমনটা ভালো লেগেছে আমাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমার এখানে ইফতারের জন্য ওই দিন আমি তৈরি করেছিলাম ছোলা ভুনা, তারপর খিচুড়ি, আলুর চপ, তারপর চিকেন নাগেটস, আমার বাংলাদেশি স্টাইলে তৈরি করা সালাদ, তারপর ডিম, আর ফ্রুটস তো ছিলই। আর ফ্রুটসের মাঝে আমি যেগুলো এখানে এনেছি তো ছিল এখানে পেয়ার, তারপর তরমুজ, তারপর পেয়ারা, তারপর কমলা, আম। আম তো আমাদের প্রত্যেক দিন থাকতেই হয় টেবিলে।
আর এখন আমি এই ডিজার্টটা মানে ক্রিঙ্কেল কেকটা একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আসলে খুবই টেস্টি হয়েছিল। তো এটা আসলে একেবারে লাস্টে যেভাবে পরিবেশন করতে হয় এটার উপরে সুগার সিরাপ তৈরি করে দিতে হয়। আমার আসলে সময় আর ছিল না, তো আমি এটা যেভাবে তৈরি করেছিলাম সেভাবেই খেয়েছি। তারপর এটা খেতে আসলে মানে মন্দ হয়নি, খুবই টেস্টি হয়েছিল। তারপর এটা হচ্ছে আমি ওই দিন রাত্রে সেহরির জন্য যা যা রান্না করেছিলাম। তো এখানে আমি চিতল মাছের যে কোফতা মানে পাওয়া যায় প্যাকেটের ভেতরে, এটা এনে আমি কোফতাটা রেডি করেছি। আর এই কোফতাটা আসলে অনেকভাবেই তৈরি করা যায়, মানে এটা আপনি এমনিতেই মাছকে বলের মতো শেপ দিয়ে অনেকেই কিন্তু এমনিতেই রান্না করেন, আবার অনেকেই ফ্রাই করে রান্না করেন। তো আমি এটা আসলে এমনিতেই মানে বলের মতো করে শেপ দিয়েই মশলা ভুনাটা করে এটা দিয়েছি। এভাবে খেতে আসলে অনেক ভালো লাগে, তবে ফ্রাই করে দিলেও আসলে মানে খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। তারপর এখানে আমি রান্না করেছিলাম বড় মাছের শুটকি আলু দিয়ে ভুনা। তারপর ছিল এখানে একটা শাক রান্না করেছিলাম স্পিনাচ দিয়ে, যেটা আসলে মানে খুব কম মশলা দিয়ে রান্না করেছিলাম, শুধু রসুন আর কাঁচামরিচ আর লবণ, এই তিন উপকরণ দিয়ে আমি শাকটা রান্না করেছিলাম। এটা আসলে এরকম খেতেই বেশ ভালো লাগে। তারপর এখন আমরা চলে যাচ্ছি আমার বাচ্চাদের জন্য ঈদের শপিংটা করার জন্য। তো আজকে আমরা যাচ্ছি লেক সাইডে। আসলে এই সাইডে আজকে আমাদের একটা কাজ ছিল, তো সেই কাজটা করার পরই বাচ্চাদের শপিংটাও করে যাচ্ছি। লেক সাইড শপিং সেন্টারে ঢুকার আগে এখানে রাস্তাতে একটা বাসা আছে, আপসাইড ডাউন বাসা। তো এটা আসলে আমার মানে এটাতে যাওয়ার আসলে আমার মানে বেশ কিছুদিন থেকেই প্ল্যান ছিল বাচ্চাদেরকে নিয়ে, তো আসলে সময় সুযোগ আর মানে হয়ে ওঠেনি। তো আজকে এটার পাশ দিয়ে যাচ্ছিলাম, তো একটু রেকর্ডও করে নিচ্ছিলাম। তো ইনশাল্লাহ কোনো এক সময় যদি এটাতে যাওয়া হয় আপনাদের সঙ্গে তো সেটা শেয়ার করবই। তো এখন আমরা চলে এসেছি লেক সাইড শপিং সেন্টারে। তো এখানে আমরা মানে প্রথমে ঢুকবো প্রাইমার্কের ভেতর দিয়েই, আর আমরা যেহেতু প্রাইমার্কের সাইডে এটা পার্ক করেছি গাড়িটা, তো এখানে ঢুকার পরই আমরা আমাদের শপিংটাও করে নেব। বাচ্চাদের শপিং করতে এসে আমাদের আসলে খুব একটা বেশি সময় লাগেনি, যেহেতু আমরা প্রথমেই চলে এসেছি জারাতে। আর আমি আমার বাচ্চাদের জন্য বেশিরভাগ সময় জারা বা নেক্সট থেকেই শপিংটা করে থাকি। তো এখানে আসার পর এই যে একটা শার্ট, এটার কালারটা ছিল আই থিঙ্ক টার্কিশ কালার মনে হয়, মানে ক্যামেরাতে খুব একটা সুন্দর বোঝা যাচ্ছে না, খুবই নাইস একটা কালার ছিল। তো এটাই কিন্তু প্রথমে আমার খুব ভালো লেগেছে, তো এটা ইয়ামিনকে পরি একটু ট্রায়াল দিলাম যে কেমন লাগে। তো এটা আসলে পরার পর খুব একটা বেশি ভালো লাগছিল না। তারপর এই যে একটা শার্ট পিঙ্কের মতো, তবে এটা কিন্তু পুরোপুরি পিঙ্ক না, খুবই নাইস একটা কালার, তো এই শার্টটাই কিন্তু কেনা হয়েছে। তো আমরা যেহেতু প্রথমেই জারাতেই ঢুকেছিলাম শপিংটা করার জন্য, আর এই সব থেকে আমাদের শপিংটা হয়ে গিয়েছিল। তারপর আর বেশি আমরা ঘোরাঘুরি করিনি, আমরা চলে এসেছি ব্যাক। ছেলেদের শপিং বলতে মানে কেনাকাটা করতে আসলে খুব একটা বেশি সময় লাগে না, এই তো দেখলেনি আমাদের খুব তাড়াতাড়ি শপিংটা হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আর যেহেতু আমাদের হাতে আসলে খুব একটা বেশি সময় ছিল না ইফতারের আগে, আমরা এখান থেকে বের হওয়ার পর মনে হয় হাফ এন আওয়ার হাতে সময় ছিল, তো ঘরে গিয়ে যে কোনো কিছু ইফতার তৈরি করব সেই মানে সময়টাও ছিল না, যার কারণে এখন আমরা চলে এসেছি ঢাকাইয়া বিরিয়ানিতে। তো এখান থেকে আজকে আমাদের জন্য আমরা ইফতারটা নিয়ে নিয়েছিলাম। তো এখান থেকে নিয়েছিলাম ল্যাম্ব বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তারপর আরও মানে ছোলা ভুনা, আরও কিছু এখান থেকে বাজারপুরও নিয়েছিলাম। তো ঘরে এসে আসলে আমি যে কী কী খাবার এনেছিলাম সেটা দেখাবো, সেই সময়টা আর ছিল না যেহেতু আমরা ঘরে এসে ঢুকেছিলাম আজানটা হওয়ার পরই। তো তাড়াহুড়া করে আমাদের ইফতারটা আমরা করে নিয়েছিলাম।
তো ইফতার পরে হঠাৎ করে আমার বাচ্চাদের খেতে মন চাইছিল কোনো কিছু, তো আমি গড়েছিল ওই যে কালকে মানে ইফতারে চিকেন পাপড়ি দিয়ে প্যাটিসটা তৈরি করেছিলাম, তো ভেতরে পুরটা অনেকখানি রয়ে গিয়েছিল। তো আজকে তাদেরকে টর্টিলা রেপ দিয়ে রেপের ভেতরে এটা দিয়ে আমি কিছু মানে সস অ্যাড করে দিয়ে দিয়েছিলাম, তারা এটা খেয়ে খুবই পছন্দ করেছে। তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি এটা কীভাবে তৈরি করেছিলাম। তো প্রথমে একটা টর্টিলা রেপ কেকটা তাওয়ার মাঝে দিয়ে এপিটপিট করে সামান্য একটু ভেজে নিয়েছি, তারপর এখন এটার উপরে এই যে চিকেনের পুরটা রয়েছিল সেটা দিয়েছি, তারপর দিয়েছি সুইট চিলি সস। আসলে আরও যে কোনো ধরনের সস দিলে এটা খেতে ভালোই লাগতো, তো আমার কাছে মনে হলো এটাই দিয়ে দিই। এটাতে যেহেতু মিষ্টি টক চাল সব কিছুই মিক্স আছে, তো এটা দিয়ে দেই। তো এটা দিয়েই আমি এটা তৈরি করেছিলাম, তো এটা খেতে আসলে বেশ ভালোই লেগেছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছিল। আমার লাস্ট ব্লগটা যারা যারা দেখেছেন আপনারা সবাই তো জানেন, তারপরও আজকে আমি আবার একটু শেয়ার করে নিচ্ছি। আমার বান্ধবী রুনা খান মানে বাংলাদেশি ম্যাম ইউকে, ওর একটা আমারান্ত বুটিকের ওপেন ডে সে আজকে করতে যাচ্ছে, আজকে তো শনিবার, তো আজকেই কিন্তু সেটা। তো আজকে সকাল 12টা থেকে একেবারে ইফতার আগ মুহূর্ত পর্যন্ত চলবে সেই ওপেন ডেটা। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা একবার হলো ভিজিট করে আসবেন, মানে আজকেই আসবেন। তো সেখানে কিন্তু সে তার এক্সক্লুসিভ সব শাড়ি, তারপর থ্রি পিস মানে রেডি ড্রেস, তারপর জুয়েলারি আবায়া এগুলো থাকবে। আর সে কিন্তু খুব ভালো একটা অফারও দিয়েছে, মানে 30-50% মতো ডিসকাউন্ট থাকবে সব কিছুতেই। তো আপনারা সবাই চলে আসবেন। আর আমরা আসলে দেখা যায় যে সব কাজকর্ম করতে করতে হাতে মেহেদি পরাটা কিন্তু ভুলেই যাই, তো সেখানে আপনাদের সবাইকে হাতে মেহেদিটা পরিয়ে দেওয়ার জন্য বুশরা সিম্পল লাইফের বুশরাও কিন্তু থাকবে। তাহলে আপনাদের সবার অপেক্ষায় থাকলাম, আপনারা সবাই চলে আসবেন, ইনশাল্লাহ আপনাদের সবার সঙ্গে সেখানেই দেখা হবে। তো আজকের মতো আমি মনি এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।